बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमार प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे अनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी नावरा पारभीन प्रभाषक अर्थनीति। आज के आमरा अर्थनीतिर प्रथम पत्रेर द्वितीय अध्याय थेके चाहिदा संकोचन प्रसारण और चाहिदा ह्रास बृद्धि निये आलोचना करब। चलो शुरूते ही जेने नेवा जाक चाहिदा संकोचन और प्रसारण बोलते कि बोझाय। शिक्षार्थीरा आमरा गत क्लासे चाहिदा बृद्धि निये आलोचना करेछिलाम। चाहिदा बृद्धिते आमरा देखेछि अन्यान्य अवस्था अपरिवर्तित थेके अर्थात आय रुचि अभ्यास इत्यादि अपरिवर्तित थेके कोनो द्रव्येर दाम बृद्धि पेले चाहिदार परिमाण ह्रास पाय एबं दाम ह्रास पेले चाहिदार परिमाण बृद्धि पाय। अर्थात दामेर साथे चाहिदार परिमाणेर एकटा विपरीतमुखी सम्पर्क तैरि हय आर एई विपरीतमुखी सम्पर्ककेआमरा बोलेछि चाहिदा बृद्धि। এই যে চাহিদা বৃদ্ধির মধ্যে আমরা দেখলাম যে দাম যদি বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে দাম বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার পরিমাণে হ্রাস পাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আর দাম হ্রাস পাওয়ার ফলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই যে দাম হ্রাস পাওয়ার ফলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে চাহিদার প্রসারণ। চলো বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে ভূমি অক্ষে আমরা নিয়েছি চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ আর লম্ব অক্ষে আমরা নিয়েছি দাম। দাম যখন P1 চাহিদার পরিমাণ তখন Q2। তাহলে P1 এর সাথে Q2 কে আমরা যোগ করে দিলাম। দাম যখন বৃদ্ধি পেয়ে হলো P2 চাহিদার পরিমাণ তখন হ্রাস পেয়ে হলো Q1। P2 এর সাথে Q1 কে আমরা যোগ করে দিই এবং এই সংযোগ বিন্দু অর্থাৎ এ এবং বি যে দুটো সংযোগ বিন্দু আমরা পেয়েছি সেই দুটো সংযোগ বিন্দুকে আমরা যোগ করে চাহিদা রেখা অঙ্কন করি। ডি ডি ডট চাহিদা রেখা। শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা চাহিদা রেখা পেয়েছি যে চাহিদা রেখাটা কি হয়েছে ডান দিকে নিম্নগামী হয়েছে। এখানে দ্রব্যের দাম যখন P1 তখন চাহিদার পরিমাণ ছিল Q2 অর্থাৎ দাম যখন কম তখন চাহিদার পরিমাণ কিন্তু বেশি। তাহলে এই যে দাম কম হওয়ার ফলে চাহিদার পরিমাণটা বেশি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে এই চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার প্রসারণ। তাহলে আমরা বলতে পারি এই চাহিদার প্রসারণ। আবার যদি আমরা দেখি যে দাম যখন P1 থেকে P2 তে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে Q2 থেকে Q1 হয়েছে অর্থাৎ এক্ষেত্রে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। এই যে দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে এই হ্রাস পাওয়াটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে আমরা বলতে পারি চাহিদার সংকোচন। চাহিদার সংকোচন। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দাম বৃদ্ধির সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক সে সম্পর্কের ভিত্তিতেই আমরা পেয়েছি চাহিদার সংকোচন এবং চাহিদার প্রসারণ। আমি আবারও তোমাদেরকে একবার বলি দাম যখন বেশি অর্থাৎ দাম যখন OP2 তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে OQ1 অর্থাৎ দাম যখন বেশি চাহিদার পরিমাণ তখন কম। এই চাহিদার পরিমাণ যখন কম এটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন। আবার দেখো দাম যখন কমে P1 হলো তখন কিন্তু আমার চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল OQ2 অর্থাৎ এক্ষেত্রে দাম কমার ফলে আমার চাহিদার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে আর এই চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাওয়াটাকে আমরা বলছি চাহিদার প্রসারণ।
তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা চাহিদার সংকোচন আর চাহিদার প্রসারণ কি সেটা বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব চাহিদার হ্রাস বৃদ্ধি নিয়ে। আমরা এখানে দেখেছি দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দামের কোনো পরিবর্তন হলো না, দাম স্থির অবস্থাতেই রয়েছে, কিন্তু আয় রুচি অভ্যাস ইত্যাদি পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। এই যে চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে কিন্তু দামের কোনো পরিবর্তন হচ্ছে না, এই অবস্থাটাকেই বলা হচ্ছে চাহিদার হ্রাস এবং বৃদ্ধি। অর্থাৎ দাম অপরিবর্তিত থেকে তোমার আয় রুচি অভ্যাস বা সময়ের পরিবর্তনের ফলে তোমার চাহিদার পরিমাণের পরিবর্তন হচ্ছে। মনে করো তোমার আয় বৃদ্ধি পেল, তাহলে সেক্ষেত্রে তোমার ক্রয় ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ তোমার ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তোমার দ্রব্যের দামের কোনো পরিবর্তন না হলেও তুমি কিন্তু আগের থেকে বেশি পরিমাণ দ্রব্য ভোগ করবে বা ক্রয় করবে, তাহলে এক্ষেত্রে তোমার চাহিদাটা বৃদ্ধি পেল। আবার তোমার আয় কমে গেল, সেক্ষেত্রে তোমার ক্রয় ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে, তখন তুমি কি করবে? তখন কিন্তু তুমি আগের থেকে কম পরিমাণ দ্রব্য ভোগ করবে বা ক্রয় করবে, সেক্ষেত্রে তোমার চাহিদা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ এক্ষেত্রে দামের পরিবর্তন হয়নি, কিন্তু তোমার আয়ের পরিবর্তনের কারণে তোমার চাহিদার পরিমাণ হ্রাস বৃদ্ধি পাচ্ছে, আর এই অবস্থাটাকেই বলা হচ্ছে চাহিদার হ্রাস এবং বৃদ্ধি। শিক্ষার্থীরা, প্রায় সময় তোমাদের একটা প্রশ্ন আসে যে চাহিদার ক্ষেত্রে দামের যদি পরিবর্তন না হয় কিন্তু আয়ের যদি পরিবর্তন হয়, তাহলে কি সেক্ষেত্রে চাহিদার পরিমাণের পরিবর্তন হবে? আমরা কি উত্তর দিব? হ্যাঁ, আমাদের চাহিদার পরিমাণের পরিবর্তন হবে, কারণ তোমার আয় বৃদ্ধি পাওয়ার কারণে তোমার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দামের পরিবর্তন না হলেও তোমার চাহিদার পরিবর্তন হবে, অর্থাৎ তোমার চাহিদা বাড়তে পারে আবার কমতে পারে, তোমার সেটা আয়ের উপরে কি করবে, নির্ভর করবে। চলো বিষয়টি আমরা একটা সূচি ও চিত্রের মাধ্যমে দেখি। এখানে পি হচ্ছে আমার দাম, কিউ ডি হচ্ছে আমার চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে চাহিদার হ্রাস এবং চাহিদার বৃদ্ধি। আচ্ছা, এখানে আমার দাম মনে করো 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। আচ্ছা, এখানে আমার চাহিদার পরিমাণ তখন দাঁড়াচ্ছে 6 একক, 4 একক এবং 2 একক। অর্থাৎ একজন ভোক্তার দাম যখন 5 টাকা তখন তার চাহিদার পরিমাণ হচ্ছে 6, দাম যখন 10 টাকা তখন তার চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, এবং দাম বেড়ে যখন 15 টাকা হলো তখন তার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 2 একক। অর্থাৎ এখানে একজন ভোক্তার দামের পরিবর্তনের সাথে তার চাহিদার পরিমাণে যে পরিবর্তন হচ্ছে সেটাই দেখানো হয়েছে। মনে করো ভোক্তার আয় হ্রাস পেল, তখন সে কি করবে? তখন কি সে আগের মতো ভোগ করতে পারবে? সে কিন্তু আগের মতো ভোগ করতে পারবে না। কেন পারবে না? কারণ তার ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে দামের পরিবর্তন না হলেও তার চাহিদার পরিমাণের কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ 5 টাকা দামে আগে যেখানে সে 6 একক ভোগ করতো, এখন সে এখানে 4 একক ভোগ করছে, এবং দাম বৃদ্ধি পেয়ে যখন 10 টাকা হলো তখন সেখানে সে আগে যখন 4 একক ভোগ করতো তখন সেটা হ্রাস পেয়ে হবে 2 একক, এবং 15 টাকা দামে তার চাহিদার পরিমাণ কি হবে, আরও হ্রাস পাবে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 0 হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে দামের পরিবর্তন না হলেও চাহিদার পরিমাণের কিন্তু হ্রাস হচ্ছে। কেন হ্রাস হচ্ছে? কারণ তার আয় হ্রাস পেয়েছে। আবার মনে করো তার আয় বৃদ্ধি পেল,
তখন কি হবে, তখন তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ দাম যখন 5 টাকা, দেখা যাচ্ছে সেক্ষেত্রে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 8 একক। দাম যখন বৃদ্ধি পেয়ে 10 টাকা হলো, তখন তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 6 একক। এবং দাম যখন 15 টাকা বৃদ্ধি পেল, তখন তার চাহিদার পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়ে হয়ে গেল 4 একক। অর্থাৎ এক্ষেত্রে দাম 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা, সেক্ষেত্রে তার চাহিদা হচ্ছে 8 একক, 6 একক এবং 4 একক। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার চাহিদার পরিমাণও কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তোমরা খেয়াল করে দেখো, এখানে দাম কিন্তু 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ স্থির রয়েছে, কিন্তু আমার চাহিদা একবার হ্রাস পাচ্ছে, আমার চাহিদা একবার বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আয়ের পরিবর্তনের কারণে সে প্রাথমিক চাহিদার থেকে একবার চাহিদা হ্রাস পাচ্ছে, একবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আয় হ্রাস পাওয়ার ফলে তার চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে, আয় বৃদ্ধি পাওয়ার ফলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে দ্রব্যের দামের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দাম অপরিবর্তিত থেকে আয়ের পরিবর্তনের কারণে ভোক্তার চাহিদা একবার হ্রাস পাচ্ছে, একবার বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে আয়ের পরিবর্তন হলে চাহিদার পরিমাণের পরিবর্তন হবে? আবার অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি চাহিদা রেখাটা স্থানান্তরিত হবে বা চাহিদা রেখার কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, চাহিদা রেখারও কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হবে। অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে চাহিদার পরিমাণও বৃদ্ধি পাবে এবং চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। আবার আয় যদি হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার চাহিদার পরিমাণ হ্রাস পাবে এবং চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। তাহলে এই যে আমার চাহিদা রেখার পরিবর্তন হচ্ছে, চলো বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে ভূমি অক্ষে আমরা নিয়েছি QD, অর্থাৎ চাহিদার পরিমাণ, এবং লম্ব অক্ষে আমরা নিয়েছি দ্রব্যের দাম। দাম কত ছিল? 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। 5, 10 এবং 15। এবং প্রত্যেকটা ঘরকে আমরা 2 করে ভাগ করি, 2, 4, 6, 8। 2, 4, 6 এবং 8। আচ্ছা, দাম যখন 5 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ ছিল 6। তাহলে 5-এর সাথে 6-কে আমি যোগ করে দিলাম। দাম যখন 10 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ হলো 4। তাহলে এই 10-এর সাথে 4-কে আমি যোগ করে দিলাম। দাম যখন বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 2 একক। তাহলে 15 টাকার সাথে 2 এককে আমরা যোগ করে দিলাম। আচ্ছা, এই যোগ করে দেওয়া সংযোগ বিন্দুগুলোকে আমরা কি করলাম, একটা রেখার মাধ্যমে যোগ করে দিই। তাহলে এখানে আমরা একটা চাহিদা রেখা পেলাম, D ডট। এটা হলো ভোক্তার প্রাথমিক চাহিদা রেখা। এখন চাহিদা যখন হ্রাস পেল, তখন আমার চাহিদা রেখার কি পরিবর্তন হলো? কারণ ভোক্তার আয় কমে যাওয়ার ফলে তার চাহিদার পরিমাণ কিন্তু হ্রাস পেয়েছে, কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ওই স্থির দামে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হলো, অর্থাৎ হ্রাস পেল, সেই চিত্রটা আমরা এখন একটু চিত্রে দেখি। দাম যখন 5 টাকা, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হলো 4 একক। তাহলে 5-এর সাথে 4-কে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই বিন্দুটা পাবো। দাম যখন বৃদ্ধি পেয়ে 10 টাকা, তখন আমার চাহিদা হ্রাস পেয়ে হলো 2 একক। তাহলে আমরা 10-এর সাথে 2-কে যোগ করে দিই। 10-এর সাথে 2-কে যোগ করলে আমরা এই বিন্দুটা পাবো। দাম যখন 15 টাকা, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 0। তাহলে এই 15-র সাথে এই 0-কে যোগ করলে আমরা এই বিন্দুটা পাবো। এখন আমরা এই বিন্দুটাকে একটা রেখার মাধ্যমে যোগ করে দিই।
যোগ করে দিলাম, তাহলে এখানে আমরা পেলাম কি আরেকটা চাহিদা রেখা, চাহিদা ওয়ান, তাকে নাম দিলাম চাহিদা ওয়ান। আচ্ছা তোমরা খেয়াল করে দেখো, প্রাথমিক চাহিদা রেখা থেকে আমার চাহিদা রেখাটা কিন্তু বাম দিকে কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। কেন স্থানান্তরিত হলো? কারণ আমার চাহিদার পরিমাণ হ্রাস পাওয়ার কারণে, এবং সেটা কি হয়েছে আমার বাম দিকে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই যে স্থানান্তরিত হলো, এটাকে আমরা বলতে পারি চাহিদার হ্রাস, চাহিদার হ্রাস। আচ্ছা এখন আমরা দেখব চাহিদার বৃদ্ধি। দাম যখন 5 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হলে হলো হয়ে গেল 8 একক। দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পেয়ে হয়ে গেল 8 একক। তাহলে এই 5-এর সাথে 8কে আমি যোগ করে দিলাম। দাম যখন 10 টাকা, আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেল 6 একক। তাহলে এই 10-এর সাথে, এই 10-এর সাথে এই 6কে আমরা যোগ করে দিলাম, যোগ। আচ্ছা দাম যখন বৃদ্ধি পেয়ে হলো 15 টাকা, তখন আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো 4 একক। অর্থাৎ তাহলে 15-এর সাথে এই 4কে আমরা যোগ করে দিলাম। এখন এই সংযোগ বিন্দুগুলোকে একটা রেখার মাধ্যমে যোগ করে, D2, অর্থাৎ চাহিদা রেখাটা কি হয়েছে, এখানে ডান দিকে স্থানান্তরিত হয়েছে, চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি চাহিদার বৃদ্ধি। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে একবার বাম দিকে এসেছে, চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে একবার ডান দিকে এসেছে। অর্থাৎ চাহিদার পরিমাণের পরিবর্তনের কারণে আমার চাহিদা রেখাটা কি হয়েছে, এখানে স্থানান্তরিত হয়েছে। আমরা এখানে দেখলাম আয়ের পরিবর্তন হয়েছে, কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। দ্রব্যের দামে কোনো পরিবর্তন না হলেও আয়ের যেহেতু পরিবর্তন হয়েছে, সেহেতু আমার চাহিদা রেখারও পরিবর্তন হয়েছে। অর্থাৎ আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেজন্য চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়েছে। আবার আমার আয় হ্রাস পাওয়ার কারণে আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে, এবং সেক্ষেত্রে আমার চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়েছে। তাহলে অবশ্যই আমরা উত্তর দিতে পারবো যে তা আয়ের পরিবর্তন হলে আমার কি হবে, চাহিদার পরিবর্তন হবে এবং চাহিদা রেখাও স্থানান্তরিত হবে। শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রায় সময় আসে, তাই বিষয়টা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং তোমাদেরকে ভালো করে এটাকে অঙ্কন করে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আলোচনা করব পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য নিয়ে। চলো জানি পরিবর্তক দ্রব্যটা কি। দুটি দ্রব্যের মধ্যে একটি পরিবর্তে যখন আমরা আরেকটি দ্রব্য ভোগ করি, তখন যদি আমরা প্রায় একই রকম উপযোগ লাভ করতে পারি, তখন তাকে বলা হচ্ছে পরিবর্তক দ্রব্য। যেমন ধরো চা, কফি, চিনি, গুড় ইত্যাদির কথা আমরা বলতে পারি। আমরা চায়ের পরিবর্তে কফি ভোগ করতে পারি, আবার চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি। কারণ এই দুটো একটার পরিবর্তে যদি আমরা আরেকটা ব্যবহার করি, তাহলে প্রায় একই ধরনের বা প্রায় একই রকম উপযোগ লাভ করা যায়। চলো বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। আচ্ছা চিত্রের মাধ্যমে দেখার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি। এই যে আমরা একটা দ্রব্যের পরিবর্তে আরেকটা দ্রব্য ভোগ করছি এবং প্রায় একই রকম উপযোগ পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু একটি দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়, যার কারণে চাহিদা রেখাটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। তোমাদের একটা প্রশ্ন প্রায় সময় আসে যে বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার প্রধান কারণ হচ্ছে যে একটি দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ দ্রব্য দুটি হচ্ছে বিকল্প দ্রব্য, সেজন্য আমরা যেহেতু একই রকম উপযোগ লাভ করি, তাই একটা দ্রব্য যদি দাম বেড়ে যায়, তখন আমরা বিকল্প অন্য দ্রব্যটি ভোগের পরিমাণ বাড়িয়ে দিই, এবং এ কারণে দেখা যাচ্ছে যেখানে একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়েছে। চলো বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি। ভূমি অক্ষে আমরা নিয়েছি গুড়, লম্ব অক্ষে আমরা নিয়েছি চিনি। চিনির দাম যখন P1, তখন গুড়ের পরিমাণ হচ্ছে Q1। চিনির দাম, গুড়ের পরিমাণ, তাহলে
চিনির দাম P1 এর সাথে গুড়ের পরিমাণের Q1 যোগ করে দিই। চিনির দাম বেড়ে যখন হয়ে গেল P2, তখন গুড়ের পরিমাণের ব্যবহার বৃদ্ধি পেয়ে হয়ে গেল Q2। অর্থাৎ চিনির দাম বাড়ার সাথে সাথে গুড়ের পরিমাণের কি হলো, চাহিদা বৃদ্ধি পেল। তাহলে P2 এর সাথে Q2 কে আমি যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এই সংযোগ বিন্দুগুলোকে আমরা একটা রেখার মাধ্যমে যোগ করে দিই। আচ্ছা, যোগ করে দিলে আমরা পেলাম D, D ডট চাহিদা রেখা। সংযোগ বিন্দুগুলোর নাম দিলাম A এবং B। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমার চাহিদা রেখাটা কি হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কেন ঊর্ধ্বগামী হলো, কারণ চিনির দাম বৃদ্ধি পাওয়ার ফলে আমার গুড়ের পরিমাণ কি হয়েছে, গুড়ের পরিমাণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবং এ কারণে এখানে একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়েছে, যার ফলে চাহিদা রেখাটা হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব পরিপূরক দ্রব্যটা কি। পরিপূরক দ্রব্যটা হলো, একটি দ্রব্যের ভোগ যদি আমি বাড়াতে হয়, তাহলে তার সাথে অন্য আরেকটি দ্রব্যের ভোগও আমাকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটি দ্রব্যের ভোগের সাথে আরেকটি দ্রব্যের ভোগের পরিমাণটা সম্পর্কযুক্ত। এ কারণে দেখা যাচ্ছে যে একটি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে অপর দ্রব্যের ভোগের পরিমাণটা হ্রাস পায়। কারণ দুটো দ্রব্য যেহেতু পরিপূরক, এবং দুটো দ্রব্যকে একসাথে সমন্বিত করে আমাকে দ্রব্যটাকে ভোগ করতে হচ্ছে, তা না হলে আমি ভোগ করতে পারছি না। এ ধরনের দ্রব্যকে বলা হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন মনে করো গাড়ি এবং পেট্রোলের কথা আমরা বলতে পারি। যদি গাড়ির দাম বেড়ে যায়, তাহলে পেট্রোলের ব্যবহার কমে যাবে। কেন কমে যাবে, কারণ গাড়ি কেনা কমে যাবে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে গাড়ির ব্যবহার কমে যাবে। সেই কারণে দেখা যাচ্ছে যে আমার কি হবে, পেট্রোলের ব্যবহারও কমে যাবে। অর্থাৎ গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার কারণে পেট্রোলের ব্যবহারটা কি হচ্ছে, এখানে হ্রাস পাচ্ছে। চলো আমরা বিষয়টি একটি চিত্রের মাধ্যমে দেখি। লম্ব অক্ষে গাড়ির দাম, ভূমি অক্ষে হচ্ছে পেট্রোল। আচ্ছা, গাড়ির দাম যখন P1 ছিল, তখন আমার পেট্রোলের পরিমাণ ছিল Q2। অর্থাৎ পেট্রোল ব্যবহার বা পেট্রোলের চাহিদার পরিমাণ ছিল Q2। তাহলে P1 এর সাথে Q2 কে আমি যোগ করে দিলাম। গাড়ির দাম বেড়ে হয়ে গেল P2। তখন দেখা যাচ্ছে পেট্রোলের ব্যবহার কমে হয়ে গেল Q1। তাহলে সেক্ষেত্রে আমার দাম, গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমার কি হয়েছে, পেট্রোলের চাহিদা হ্রাস পেয়েছে। তাহলে P2 এর সাথে আমি Q1 কে যোগ করে দিলাম। এবং যোগ করে আমরা যে রেখাটা পেলাম বা যে সংযোগ বিন্দুগুলো পেলাম, সেই বিন্দুগুলোকে যোগ করে একটি রেখা অঙ্কন করি। সংযোগ বিন্দুগুলো হলো A এবং B, এবং আমার চাহিদা রেখা হলো D, D ডট। তোমরা খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে চাহিদা রেখাটা কি হয়েছে, ডান দিকে নিম্নগামী হয়েছে। কেন নিম্নগামী হলো, কারণ আমার গাড়ির দামের সাথে আমার পেট্রোলের ব্যবহারের সম্পর্কটা এখানে একটা বিপরীতমুখী অবস্থা তৈরি হয়েছে, যার কারণে আমার চাহিদা রেখাটা হয়েছে ডান দিকে নিম্নগামী। তোমরা সবসময় মনে রাখবে, পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমার চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্যটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এই যে তোমাদেরকে এতক্ষণ আমরা চাহিদা হ্রাস বৃদ্ধি, চাহিদা সংকোচন প্রসারণ, পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য নিয়ে আলোচনা করলাম, এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের উচ্চতর দক্ষতা অথবা প্রশ্নের মধ্যে প্রায় সময় আসে। সেজন্য তোমাদেরকে এগুলো ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। তাহলে অবশ্যই তোমরা পড়াশোনা করবে, সামনে তোমাদের পরীক্ষা, এই বিষয়গুলো বারবার পড়বে, এই আশা রেখে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।